আসামে ইতিমধ্যে চালু হয়ে গেছে এনআরসি আসামে এনআরসি চালু হওয়ার পরে প্রায় ১৯ লক্ষ নাগরিকের নাম এনআরসির তালিকায় ওঠেনি যদিও সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে যারা প্রকৃত নাগরিক তাদের নাগরিকত্ব বাদ যাবে না কিন্তু তবুও প্রায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ গেছে এনআরসি তালিকা থেকে ঠিক তেমনিভাবে যদি পশ্চিমবঙ্গে এনআরসি চালু হয় তাহলে আপনাদের কোন কোন ডকুমেন্টস না থাকলে আপনাদের নামও নাগরিকত্ব থেকে বাদ যেতে পারে জানতে ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন মধ্যখান থেকে মোটেও স্কিপ করবেন না কারণ যদি এনআরসি চালু হয় তাহলে এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনাকে যে কোনো একটি দেখাতেই হবে সেই জন্য চার পাঁচ মিনিটে ইম্পর্টেন্ট ভিডিও সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে প্রতিবারের মতন আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই প্রশ্নের উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দেবেন প্রশ্নটি হলো এনআরসি এর ফুল ফর্ম কি। তো বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল আমি সেভি। অসমে উনিশশো একাত্তর সালে চব্বিশে মার্চ মধ্যরাতের আগে যদি কারোর এই নিম্নলিখিত নথিগুলির মধ্যে কোনো একটি নথিতে যদি নাম থাকে তাহলে তিনি এনআরসি ভুক্ত হতে পারবেন কিন্তু পশ্চিমবঙ্গে যদি এনআরসি চালু হয় তাহলে কত সাল থেকে করা হবে সেটা না জানা হলেও আপনারা দেখে নিন যে কোন কোন ডকুমেন্টসগুলো আপনার থাকলে আপনার কোনো অসুবিধা হবে না এক নম্বর উনিশশো একান্নর এনআরসি তালিকায় যদি আপনার নাম থাকে অথবা উনিশশো একাত্তরের আগে যদি ভোটার তালিকায় নাম থাকে অথবা তিন নম্বর জমি বা যদি আপনার কোনো ভাড়াবাড়ি প্রমাণ থাকে অথবা নাগরিকত্বের যদি সার্টিফিকেট থাকে পাঁচ নম্বর যদি আপনার স্থায়ী বসবাসের শংসাপত্র থাকে ছয় নাম্বার যদি আপনার শরণার্থী সার্টিফিকেট থাকে সাত নাম্বার পাসপোর্ট থাকলেও চলবে আট নাম্বার যদি আপনার উনিশশো সালের আগে কোনো এলআইসির পলিসি করা থাকে তাহলে সেই পলিসি থাকলে অথবা সরকারি লাইসেন্স বা যদি কোনো সার্টিফিকেট থাকে তবুও চলবে অথবা সরকারি সেবা বা চাকরি সার্টিফিকেট থাকলেও চলবে অথবা ব্যাংক বা পোস্ট অফিসে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে উনিশশো সালের আগে তাহলে পরেও আপনার এনআরসি তালিকাভুক্ত আপনি হতে পারবেন অথবা বারো নম্বর যদি আপনার জন্মের শংসাপত্র থাকে অথবা তেরো নম্বর বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের যদি সার্টিফিকেট আপনার কাছে থাকে অথবা চোদ্দো নম্বরে যদি আপনার কাছে আদালতের কোনো নথিপত্র থাকে যে আপনি উনিশশো সালের আগে ভারতবর্ষে এসছেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না তালিকা ক্ষতে যদি আপনার বাবা মা ঠাকুরদা বা ঠাকুমা উনিশশো একাত্তর সালে চব্বিশে মার্চ মধ্যরাতের আগে নিম্নলিখিত তালিকায় যদি নাম থাকে তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না তাহলে আপনি ভারতীয় হিসেবেই গণ্য হবেন তার মধ্যে এক নম্বরে রয়েছে জন্মের যদি শংসাপত্র থাকে অথবা যদি কোনো জমির রেকর্ড থাকে অথবা বোর্ড বা ইউনিভার্সিটি সার্টিফিকেট থাকলেও কিন্তু চলবে অথবা ব্যাংক এলআইসি বা পোস্ট অফিসের যদি কাগজপত্র দেখাতে পারে উনিশশো সালে চব্বিশে মার্চের আগে তবুও কিন্তু তার কোনো সমস্যা হবে না অথবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সার্কেল ইন্সপেক্টর বা গ্রাম পঞ্চায়েত সচিবের সার্টিফিকেট যদি থাকে তাহলেও তার কোনো অসুবিধা হবে না অথবা উনিশশো একাত্তরের আগে যদি আপনার ঠাকুরদা বা ঠাকুমা যদি ভোটের তালিকায় নাম থাকে তাহলে আপনার ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে আপনার কোনো অসুবিধা হবে না যদি আপনার রেশন কার্ড থাকে অথবা আপনার ঠাকুরদা ঠাকুমা অথবা বাবা মায়ের যদি রেশন কার্ড থাকে উনিশশো সালের আগে তাহলে তাদের কোনো অসুবিধা হবে না অথবা যদি যে কোনো আইনগতভাবে বৈধ কোনো সরকারি নথিপত্র যদি আপনি দেখাতে পারেন উনিশশো সালের চব্বিশে মার্চের আগে তাহলে আপনার কোনো সমস্যা হবে না তাহলে আপনি ভারতীয় নাগরিক হিসেবেই গণ্য হবেন বন্ধুরা আপনাদের আরও একটা কথা জানিয়ে দিই যে উনিশশো সালে চব্বিশে মার্চ এই টাইমলাইনটাকে ধরা হয়েছে আসামের এনআরসি করার ক্ষেত্রে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি এনআরসি চালু হয় তাহলে সেটা উনিশশো একাত্তরের পরেও হতে পারে অথবা উনিশশো একাত্তরের আগেও হতে পারে সেই জন্য আপনাদের বলে রাখছি যে যদি আপনার কাছে উনিশশো আগের যদি এই সমস্ত ডকুমেন্টস আপনার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ভারতীয় প্রমাণ করতে আপনার কোনো অসুবিধা হবে না আর আপনাদের জানিয়ে রাখি যে যদি আপনি শরণার্থী হয়ে থাকেন তাহলে আপনার ভারতীয় নাগরিকত্ব আপনি সম্পূর্ণভাবেই পাবেন কিন্তু যদি আপনি অনুপ্রবেশকারী হয়ে থাকেন অথবা কেউ যদি অনুপ্রবেশকারী হয়ে থাকে তাহলে তার কিন্তু ভারতীয় নাগরিক প্রমাণ করতে অনেক অসুবিধা হবে এমনটাও হতে পারে যে তাকে ফের বাংলাদেশে চলে যেতে হলো তো বন্ধুরা আপনারা কি চান যে ভারত পশ্চিমবঙ্গে এনআরসি চালু হোক আর আপনার কি নিম্নলিখিত যেই ডকুমেন্টসগুলো আপনারা দেখলেন তার মধ্যে কোন ডকুমেন্টসগুলো আপনার কাছে আছে এবং কোনগুলো নেই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর এনআরসি নিয়ে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে অবশ্যই এর পরের ভিডিওতে আমি সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা দেখা হচ্ছে না আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন